জনগণের চাপেই পদত্যাগ করবে অক্টোবরেই পদত্যাগ হবে এবং অক্টোবরেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার আসবে পৃথিবীর ইতিহাসে নাই কোনো স্বৈরাচার ক্ষমতা থাকতে পারে সরকার প্রধান এখন বিএনপির এসব রোড মার্চ মহাসমাবেশ এবং জনগণের সম্পৃক্ততা দেখে আমার মনে আওয়ামী লীগ সভানেত্রীর মাথা খারাপ হয়ে গেছে কোন সময় কি বলে উনি এটাই আমরা বুঝে পাচ্ছি না জিয়াউর রহমান সম্বন্ধেও নানা কথা বলে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে বের করে একটা অনৈতিক কাজ তিনি করেছে এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করে না এখনো ওনাকে একটি মিথ্যা অসত্য মামলায় কারাগারে রেখেও জনগণ গ্রহণ করে না তাই উনি কি বলছে এটা আমাদের ব্যাপার না আমাদের ব্যাপার ভোটাধিকার প্রতিষ্ঠার কল্পে যে আন্দোলন করছি সেটা যেন আমাদের সফল হয় এই আমাদের এখন আন্দোলন পৃথিবীর ইতিহাসে নাই কোনো স্বৈরাচার ক্ষমতা থাকতে পারে জনগণের চাপেই পদত্যাগ করবে আমার আশা করি এই অক্টোবরেই পদত্যাগ হবে এবং অক্টোবরেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার আসবে কিন্তু দেশের মানুষ তাদের সাথে